নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/11/2021 ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে যে বিভিন্ন মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হয় সেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি কর পাওয়ার জন্য, শিক্ষা সম্বন্ধ কর পাওয়ার জন্য। দেখুন, একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে আজকে। কী বলছে, কাউন্সেলিং ডেট ঘোষণা হলো শিডিউল ফর দ্য 7 SLST HM সুপার 2020 এবং 6 SLST AT 2013 ফিজিক্যাল এডুকেশন পাস অ্যান্ড ওয়ার্ক এডুকেশন পাস। তাহলে 2013 ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন পাসে এবং হচ্ছে সপ্তম SLST HM ও সুপার নিয়োগের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এবার স্কুল বাছাইয়ের পর্ব বা কাউন্সিলিংয়ের পর্ব শুরু হবে, সেই কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশন জারি করেছিল মাদ্রাসা শিক্ষা পর্ষদ, এই মাদ্রাসা সার্ভিস কমিশন। দেখুন ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে যে 29 আজকে জারি হয়েছে নোটিফিকেশনটা। কী বলছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাই ফর জেনারেল ইনফরমেশন দ্যাট কাউন্সিলিং অফ ইম্প্যানেলড ক্যান্ডিডেট, যারা একদম প্যানেল নথিভুক্ত যারা হয়েছে সেই প্যানেল ইম্প্যানেল ক্যান্ডিডেটদের 6 SLST 2013 এবং 6 SLST HM সুপার নিয়োগের আর 2013 ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এটার উইল বি হেল্ড অন, কবে থেকে হবে না 14/12/2021 থেকে হবে, শিডিউল কাউন্সিলিং অ্যাভেলেবেল দ্য কমিশন ওয়েবসাইট, ইম্প্যানেল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ডাউনলোড দ্য কাউন্সিলিং লেটার, এবং যারা এম্প্যানেল হয়েছে তাদেরকে এই কাউন্সিলিং লেটার ডাউনলোড করতে বলা হয়েছে ওয়েবসাইট থেকে। এটা ডাউনলোড করা যাবে রাত 9টার পর থেকে আজকেই তো, এবং 8টা 8 ডিজিট রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এটা পাওয়া যাবে। আর এই দ্য লিস্ট অ্যাভেলেবেল অন ফ্রম 7/12/2000 এবং ভ্যাকেন্সি ডিটেলসও পাওয়া যাবে, ভ্যাকেন্সি ডিটেলস পাওয়া যাবে কাউন্সিলিংয়ের জন্য, সেটা হচ্ছে 7ই ডিসেম্বর থেকে পাওয়া যাবে। কাউন্সিলিং শুরু হবে 14ই ডিসেম্বর 2021। তো আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে কাউন্সিলিং শিডিউল এটাতে ক্লিক করলে আপনারা এই এখানে দেখুন, এখানে টাইম দিয়ে দিয়েছে কাদের কী কখন হবে। দেখুন 14/12/2021 রয়েছে HM-এর বিভিন্ন মিডিয়ামের, তারপর 15/12/2021 রয়েছে, তারপর 16/12/2021 রয়েছে ওয়ার্ক এডুকেশান, 17/12/2021 রয়েছে ফিজিক্যাল এডুকেশান। এই র্যাঙ্ক যা কত থেকে কত র্যাঙ্ক আছে এখন আমি একটু বলে দিচ্ছি। দেখুন প্রথমে 14/12/2021 রয়েছে HM সুপারের ক্ষেত্রে, 14/12/2021 সাড়ে দশটার সময় রিপোর্টিং টাইম HM পোস্টে হাই এবং HS মাদ্রাসাগুলোতে বেঙ্গলি মিডিয়াম জেনারেলের 1 থেকে 60 পর্যন্ত যারা র্যাঙ্ক করেছে, আর 2:30 থেকে 61 থেকে 120 পর্যন্ত যারা র্যাঙ্ক করেছে তাদের কাউন্সিলিং হবে। নেক্সট 15/12/2021 হবে 10:30 থেকে যারা 121 থেকে 150 র্যাঙ্ক করেছে, তারপর ওই বেঙ্গলি মিডিয়াম জেনারেলের, তারপর 11:45 থেকে হবে হাই মাদ্রাসা বা HS মাদ্রাসার HM সুপার বেঙ্গলি মিডিয়ামের ফিমেলদের ক্ষেত্রে 1 থেকে 11 পর্যন্ত, তারপর উর্দু মিডিয়ামের 1 থেকে 4 পর্যন্ত 12:15 থেকে, আবার 12:15 থেকে উর্দু মিডিয়ামের ফিমেলদের একজনই রয়েছে সিরিয়াল নম্বর 1। আর হচ্ছে 2:30 থেকে সুপারিনটেন্ডেন্ট ইন সিনিয়র মাদ্রাসা, এতে বেঙ্গলি মিডিয়াম জেনারেল 1 থেকে 20 2:30, আর 3:15 থেকে হবে HM জুনিয়র হাই মাদ্রাসার বেঙ্গলি মিডিয়াম জেনারেল 1 থেকে 21, আর 4:00 থেকে হবে বিকেল 4:00 থেকে হবে HM জুনিয়র মাদ্রাসা বেঙ্গলি মিডিয়াম ফিমেল 1 থেকে 30 র্যাঙ্ক যারা করেছে। তারপর হচ্ছে 2013-র যে 6 SLST ওয়ার্ক এডুকেশান আর ফিজিক্যাল এডুকেশান, ওয়ার্ক এডুকেশানের ক্ষেত্রে 16/12/2021 হচ্ছে এই কাউন্সিলিং হবে, 10:30 থেকে হবে ওয়ার্ক এডুকেশান পাসের বেঙ্গলি মিডিয়াম জেনারেলে 1 থেকে 40 যাদের হচ্ছে র্যাঙ্ক, তারপর 2:30 থেকে হবে 41 থেকে 79, আর 4:15 হবে এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম ফিমেল 1 থেকে 2 র্যাঙ্ককারী, তারপর 17/12/2021 ফিজিক্যাল এডুকেশান 10:30 থেকে আছে বেঙ্গলি মিডিয়াম জেনারেলে 1 থেকে 52, তা 2:30 থেকে আছে 53 থেকে 103, আর বেঙ্গলি মিডিয়াম ফিমেলের ক্ষেত্রে 4:15 থেকে হবে 1 থেকে 5, আর উর্দু মিডিয়াম জেনারেলের 1। এই র্যাঙ্ক যারা করেছে তাদের এই ইন্টারভিউ, এই তাদের এই মানে কাউন্সিলিং কখন হবে, এম্পেলেন্ট যে ক্যান্ডিডেট তাদের হচ্ছে স্কুল বাছাইয়ের জন্য
সময় দেওয়া হয়েছে, তবে ভ্যাকেন্সি লিস্ট পরে দেওয়া হবে। ভ্যাকেন্সি লিস্ট দিলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। 7 তারিখে ভ্যাকেন্সি লিস্ট দেবে, আর আপনারা ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ডাউনলোড করে মানে এখানে ওয়েবসাইটে দেবে। আজকে দেওয়ার কথা ছিল 9টার মধ্যে, আজকে দেয়নি, কাল থেকে পেয়ে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা এই কল মানে কাউন্সিলিং লেটারটা ডাউনলোড করে নেবেন, এখানে লিঙ্ক দিয়ে দেবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যা হোক, এই মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যান্ডে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।